আসসালামু আলাইকুম। নতুন একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, আমার মগ ভর্তি পানি আছে, আর এটা খালি একটা বদনা। আমি পানি ঢালবো, এটা ভুল পথে ঢালছি। ঢালার কথা এইভাবে, যদি এইভাবে ঢালি তাহলে কিন্তু পুরো পানিটা এখানে পড়বে, অপচয় হবে না, ভুল হবে না। আর এখানে দিলে পানি পড়বে, পানি ঢুকবে ভিতরে কিন্তু বাইরে পড়ে যাবে, ভুল হবে। এই যে এই কাজটা যেটা দেখালাম, আমরা এইভাবে কিছু কিছু ভুল করে থাকি। কিছু কিছু মামলা কোর্টে করতে হয়, কিছু কিছু মামলা থানায় করতে হয়। আমরা না বুঝে থানায় দৌড়ে আসি। পারিবারিক বিষয়ে যে ঘটনাগুলো ঘটে, পারিবারিক আইনে যে মামলাগুলো করা লাগে, আমরা না বুঝেই থানায় দৌড়ে আসি পুলিশের কাছে। আসলে আমরা মনে করি যে এখানে গেলে মানে সব কাজ হয়ে যাবে, আমরা না বুঝেই আসি। আর থানায় আসলে কোনো যারা এই ধরনের সেবা নিতে আসেন, কোনো সেবা প্রার্থীকে থানা থেকে ফেরাই দেওয়া হয় না। আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে, তার সে যে সমস্যা নিয়ে আসে তার একটা আমরা অভিযোগ নিয়ে তাৎক্ষণিক একটা দেখার চেষ্টা করি, সমাধানের চেষ্টা করে থাকি। আসলে আমরা যারা না বুঝেই আসি তাদের জন্য আজকের কথাগুলো। পারিবারিক সমস্যা আমাদের প্রত্যেকটা সমাজে লেগেই আছে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, বিশেষ করে গ্রামাঞ্চলে স্বামী স্ত্রী দ্বন্দ্ব প্রায় সময় লেগে থাকে। এই স্বামী স্ত্রী দ্বন্দ্ব নিয়ে আমরা থানায় যাই মামলা করার জন্য, থানায় মামলা নেয় না, তখন বিজ্ঞ আদালতের পরামর্শ দেয়। আপনি আদালতে গিয়ে মিথ্যা মামলা করতেছেন যৌতুক আইনে, আসলে যৌতুক আইনে মামলা বিষয় না, বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হচ্ছে, এটা পারিবারিক সমস্যা। দেখা গেলো যে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেছে, আসতেছে না, বনিবনা হচ্ছে না, কোনো কারণে কথা মিলতেছে না, কেউ বলছে আমাকে ডিভোর্স দাও, উনি বলছে ডিভোর্স দেবো না। এই যে একটা দ্বন্দ্ব, এটা হলো পারিবারিক সমস্যা। এই পারিবারিক সমস্যাগুলো নিয়ে পারিবারিক আদালতে একটা মামলা করতে হয়। আমরা সেটা না করে আমরা সরাসরি নারী নির্যাতন আদালতে যাচ্ছি, জজ কোর্টে গিয়ে সরাসরি নারী নির্যাতন মামলা করতেছি। এটা না করে সহজ পথ হচ্ছে, যারা এই ধরনের ভুক্তভোগী, যারা বিশেষ করে গরিব অসহায় যারা আছেন, এই ধরনের সমস্যা ভুগে থাকেন, তাদেরকেও তাদের উদ্দেশ্যে আজকে কথা বলা। সেটা হচ্ছে, যদি এরকম কোনো ফ্যামিলির লোক এরকম কোনো যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সরাসরি কোর্টে গিয়ে পারিবারিক আদালতে যাবেন। জজ কোর্টে কিন্তু এই পারিবারিক আদালত, আলাদা একটা আদালত আছে পারিবারিক আদালত, এখানে সহকারী জজ একজন এই আদালতের দায়িত্বে থাকেন, উনি এটার বিচারক। আপনার যে সমস্যাগুলো আপনি লিখিত আকারে ওখানে দেবেন, উনি কিন্তু দুই পক্ষকে সমনের মাধ্যমে ডেকে ওখানে বসে সমাধানের চেষ্টা করে দেবে। সেটা হয় খোলা একদম কোর্টের, ওপেন কোর্টের মাধ্যমে, অথবা ওনার রুমে বসে দুই পক্ষকে ডেকে ওখানেই সমাধান করে দিতে পারেন। যদি সমাধান না হয় সেক্ষেত্রে একটা এক সপ্তাহ পরে বা সাত দিন দশ দিন পরে একটা মামলার উপর, মামলায় রূপান্তরিত হবে, মামলা হবে। যদি আপনি দেখা গেলো যে একটা রায় দিয়ে দিল, এই রায়ে আপনি যে বিবাদী পক্ষ যদি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে আপনার উচ্চ আদালতে গিয়ে আপনি আপিল করতে পারবেন, সুযোগ আছে। কিন্তু আমরা সরাসরি, আমরা এই যে ভুল পথে আমরা যাচ্ছি, থানায় যাচ্ছি মামলা করার জন্য, থানায় মামলা নিচ্ছে না, কোর্টে যাইতে বলছে, কোর্টে আইনজীবী ধরতেছেন, আইনজীবীর মাধ্যমে আপনি ভুল পথে মামলা করতেছেন, ভুল জায়গায় মামলা করতেছেন। ছোট ছোট যে সমস্যাগুলো, যাদের টাকা পয়সা কম, টাকা পয়সা খরচ করার অ্যাবিলিটি নাই, ছোট ছোট সমস্যা, স্বামী স্ত্রী মিলতেছে না, বা ইয়ে করছে, আমাকে বিয়ে করছে কিন্তু কাবিন নামা নাই, ভুয়া কাবিন তৈরি করছে, এই যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ছোট ছোট সমস্যাগুলো, অথবা বিচ্ছেদ হয়ে গেছে, আমি একসাথে মিলে খাইতে চাচ্ছি, স্ত্রী বলে যে আমি সংসার করতে চাচ্ছি, আমার স্ত্রী সংসার করবে না, স্ত্রী বলতেছে আমি সংসার করতে চাচ্ছি, আমার শ্বশুর বাড়ি থেকে সংসার করাবে না। এই যে ছোটো ছোটো বিষয়গুলো, এই বিষয়গুলো মীমাংসাযোগ্য, আপোষযোগ্য, কিন্তু কেউ কোনো পক্ষকে মানে না। মানে ছেলে পক্ষের গার্জিয়ান ওই পক্ষের গার্জিয়ানকে মানতেছে না, মেয়ে পক্ষের গার্জিয়ান ছেলে পক্ষের গার্জিয়ানকে মানে না। এই যে না মানার কারণে ভিতরে একটা দাম্ভিকতা কাজ করে, এই কারণে এই সমস্যাগুলো দীর্ঘদিন ঝুলতে থাকে। এক পর্যায়ে এই প্রভাবটা ওই ঘরে যদি সন্তান থাকে, সন্তানের উপর পড়ে। সেই কারণে যারা এই ধরনের সমস্যায় ভোগেন, যে পারিবারিক এই ধরনের সমস্যা যেগুলো আছে, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা, তারপরে আপনি আপনার স্বামী আপনাকে ছেড়ে 3-4 মাস 6 মাস আলাদা থাকতেছে, আপনাকে টাকা পয়সা দিচ্ছে না, সন্তানের খরচপাতি দিচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আপনি পারিবারিক আদালতে যেতে পারেন। পারিবারিক আদালতে গেলে আপনি একটা সমাধান পাবেন। তা না করে আপনি যদি থানায় যান, দেখা গেল যে থানায় আপনি 3 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে আপনার বাড়ি, আপনি থানায় গেলেন, থানায় একটা অভিযোগ নিল, অভিযোগ নিল, আপনাকে ফেরাই দেবেন, একটা অভিযোগ নেবে। অভিযোগটা নেওয়ার পরে যখন
পুলিশ যাবে, যাওয়ার পর দুই পক্ষকে দেখে একটা সমাধানে একটা তারা অনুরোধ করতে পারে, এই অনুরোধ তারা নাও শুনতে পারে, কিন্তু বিচার করার ক্ষমতা পুলিশের নেই। সে কারণে এখান থেকে যখন আপনি দেখলেন যে আমার কাজটা হচ্ছে না, তখন এই যে পুলিশের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হয় যে আমি থানায় গেলাম, পুলিশের কাছে অভিযোগ করলাম, আমার যাওয়া আসা এতগুলো টাকা খরচ হয়ে গেলো, কোনো লাভে হলো না, এই পুলিশের প্রতি একটা খারাপ ধারণা আসে। এই ধারণার যাতে না হয় সেই কারণে আমি এই কথাগুলো বলা যে আপনারা অযথা খারাপ ধারণা পোষণ করবেন না, বিরূপ ধারণা পোষণ করবেন না, আপনার যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সেটা দেবেন। এই ঘটনাগুলো পারিবারিক আদালতে মামলা হয়, পারিবারিক আদালতে যাবেন, ন্যায্য বিচারটা আপনি পাবেন। তা নাহলে এই যে ভুল পথে দিচ্ছেন, এই যে পানিটা আগে দেখালাম যে এখানে আপনি যেটা এখানে দেওয়ার কথা আপনি না দিয়ে যদি এখানে দেন, তাহলে দেখবেন যে এটা অপচয় হবে, বিভিন্ন জায়গায় পড়ে যাবে, পানিটা নষ্ট হবে। এই কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনারা এই পারিবারিক সমস্যাগুলো আপনার পারিবারিক আদালতে যাবেন, ওখানে আপনি ন্যায় বিচারটা পাবেন, অল্প খরচেই আপনি বিচার পাবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় হয় কি যে এই বিচার ব্যবস্থা দেরি হয়ে যায়, অনেকেই গেছেন এই এই পারিবারিক আদালতে গেছেন কিন্তু বিচার একটু পাইতে আমরা দেরি হয়েছে, দেরি হয় কোন কারণে সেটাও একটু বলে দিই। দেখা যাচ্ছে যে আপনি মামলা একটা করলেন, আপনার স্বামীর বিরুদ্ধে, আপনার স্বামীর বাড়ির যারা আছে তাদের বিরুদ্ধে একটা মামলা করেছেন পারিবারিক আদালতে, পারিবারিক আদালত থেকে একটা সমন দেবে, আপনার যারা যাদেরকে আসামি করেছেন তাদের বিরুদ্ধে একটা সমন দেবে, তার বাড়িতে একটা কাগজ পাঠাবে, একটা হাজিরা ডেট দেবে, এই ডেটের মধ্যে আসতে হবে। এখন এই সমনটা যাইতে যদি দেরি হয়, তার কারণ সরকারিভাবে ডাকযোগে পাঠায়, এই ডাকযোগে যাইতে অনেক সময় দেরি হয়ে যায়, দেরি হওয়ার কারণে ওরা কালক্ষেপণ করে, এই যে কালক্ষেপণটা হয়ে গেল এখানে আপনার একটা অধৈর্য চলে আসে। তারপর অনেক সময় দেখা যায় যে অনেকে এটা বিচার যখন না পায়, বিচারটা যখন বিক্ষুব্ধ হয় তখন তারা হাইকোর্টে একটা আপিল করে, এই আপিলের শুনানিটা হইতে আবার দেরি হয়, সেই কারণে এই যে বিলম্বে একটা টাইম মেলে না যখন, তখন কিন্তু বাদী যিনি মামলা করেন তিনি মনে করেন যে অসন্তোষ প্রকাশ করেন যে না অনেকদিন হয়ে গেল মামলার কোনো ফল পাচ্ছি না। এই বিষয়গুলো কাজ করে সর্বসাকুল্যে পারিবারিক আদালতে আপনি অনেক সহজ পারিবারিক যে বিষয়গুলো, যেমন ওই যে বিবাহ বিচ্ছেদ, তালাক দিবেন কি দিবেন না, সংসার করে খাবেন কি খাবেন না, আপোষ হইতে চাচ্ছেন আপোষ হচ্ছে না, এই যে তারপর খরপোষ দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আপনি সরাসরি থানায় না গিয়ে সরাসরি একদম পারিবারিক আদালতে চলে যাবেন। আপনার কোনো অ্যাডভোকেট, কোনো আইনজীবী না ধরলেও চলবে, যদি আপনার পরিচিত আইনজীবী থাকে তাহলে ভালো, তার পরামর্শ নিয়ে আপনি কাজ করতে পারবেন। যদি আপনার দেখা যায় যে এই ধরনের এবিলিটি নাই, আপনি সরাসরি ওখানে চলে যেতে পারবেন, নিজের বক্তব্য নিজে দিতে পারবেন, একটি লিখিত দিয়ে নিজে কাজ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।